যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে প্রতিবারের ন্যায় এবারও দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বোরডাঙ্গিতে আয়োজিত হলো 16 দলীয় দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট। শনিবার প্রতিকার সংঘের পক্ষ থেকে বোরডাঙ্গি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এদিনের এই ফুটবল টুর্নামেন্ট। এদিন দেশের জাতীয় পতাকা উত্তোলন ও ফুটবল কিকের মাধ্যমে ফুটবল টুর্নামেন্টের সূচনা করেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। এছাড়াও হাজির ছিলেন ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস, ওয়ার্ডে কাউন্সিলর অর্চনা সরকার, প্রমোদ দাশগুপ্ত, স্মৃতি মহাবিদ্যাপীঠের প্রধান শিক্ষক দিব্যেন্দু সরকার, ক্লাব সদস্য বাবলু সরকার সহ অন্যান্য ক্লাব সদস্যরাও ছিলেন এদিন। এদিনের এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে রাজ্যের বিভিন্ন প্রান্তের ফুটবল টিম। প্রসঙ্গত, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই প্রতি বছরের মতন এবছরও আয়োজন করা হলো এই টুর্নামেন্ট।